আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাছের ডিম ভাজি করতে হয় মুলাইন দিয়ে। আমি এখানে কিছু মুলাইন নিয়েছি, জিরা বাটা নিয়েছি। আপনারা জিরাটা একদম পিষে ফেলবেন না, একটু আড়াবাটা রাখবেন, তাতে কি হবে মাছের ডিমের সাথে এটা মিশে যাবে। আর এখানে কিছু কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখন ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে বসাবো। আমি এখানে ডিমের সাথে কিছু একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, তাতে ভাজি করলে জিনিসটা একসাথে মিশে যাবে। আমার ডিমগুলো ভাজি করা হয়ে গেছে। আপনারা হালকা একটু তেল নিয়ে তারপর তেলটা গরম হওয়ার পরে ডিমটা ছেড়ে দেবেন। তারপর এরকম ভাজি যখন এরকম কালার আসবে তখন আপনারা ডিমটা উঠিয়ে নেবেন। এখন আমি কড়াই থেকে তেল ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে তেলের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচি দেবো, তারপর ভালো করে একটু নেড়ে নেব। তার সাথে দিলাম রসুন বাটা। এখন যে জিরাটা বেটে নিচ্ছি ওটা দিয়ে দেবো, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে নেব যতক্ষণ একটু হালকা লালচে না হবে। যখন হালকা লালচে ভাব চলে আসবে তখন আপনারা একটু হলুদ দেবেন, তার আগে একটু লবণ দিয়ে নেবেন। আমার লালচে ভাব চলে আসছে, এখন আমি মুলানটাকে এটার সাথে দিয়ে দেব। মুলানটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পরে এখন পানি দেব। আপনারা অবশ্যই বৃষ্টির পানি দেবেন, কারণ বৃষ্টির পানি দিলে জিনিসটা যতটা কালার সুন্দর হবে। তারপর হচ্ছে আমি এখানে বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি, স্বাদটাও অন্যরকম আসবে, একদম অন্যরকম ডিফারেন্স। আপনারা নিজেরাও ট্রাই করবেন, এটা অবশ্যই যেন বৃষ্টির পানি হওয়া চাই। পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি, এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটা দেওয়ার পরে একটু নেড়ে তারপর এটা হচ্ছে ঢেকে দেব। মাখা হয়ে গেছে, আমি এখন হালকা একটু মরিচ দিয়ে নেব যখন একটু কষা কষা হবে। আমি কিন্তু পানি আর দিই না, ওই যে হালকা একটু পানি দিয়েছি তারপর এটা কষিয়ে নেওয়ার পরে এখন মরিচ একটু দিয়েছি। আমার জিনিসটা কষা কষা হয়ে গেছে ডিমটা, যখন এটা কষা কষা হয়ে গেছে তখন আর একটু বৃষ্টির পানি নেবো। হালকা একটু বৃষ্টির পানি হলেই হয়, এই যে হালকা একটু দেখেন আমি অল্প একটু পানি নিয়েছি। আমি এখন একটু পানি দিয়ে মরিচ দিয়ে ঢেকে দিয়েছি নেড়ে, এখন অপেক্ষা করব হওয়ার জন্য। দেখেন আমার ডিমটা পুরো হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামায় ফেলছি। মুলাইনটাও একদম ইয়ে হয়ে গেছে, মিশে গেছে এটার সাথে। যখন এরকম হবে তখন আপনারা চুলা থেকে নামায় ফেলবেন, আর পানি যে পরিমাণ দিতে বলছে ওই পরিমাণে দেবেন, তাহলে একদম এরকম কালার আসবে। এখন এটা পরিবেশনের জন্য, আমি এখন পরিবেশন করার জন্য একটা ছোট একটা প্লেটে নিয়েছি আর এখানে কিছু রুটি রেখেছি। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে খুব সুস্বাদু খেতে এটা। আমার আরো নতুন নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।